Hello everyone, welcome back to my online class. This is Sweetie Costa, assistant teacher of English, St. Joseph School and College, Bonpara, Natur. Today's topic is Unit 5, Lesson 1. Unit 5 is about nature and environment, Prakriti o Poribesh. Lesson 1, The Greed of the Mighty Rivers, Pramotto Nodir, Coral Grass. Read the following text and answer the questions. Meherjan lives in a slum of the Shirazganj town protection embankment. Her polythene roofed shelter looks like a cage. She is nearly 45 but looks more than her age. In front of her shelter, she is trying to make a fire to cook the day's only meal. Her weak hands tremble as she adds some fallen leaves and straw to the fire. The whispering wind from the river Jamuna makes the fire unsteady. The dancing flames remind Meherjan of the turmoil in her life. Meherjan bas koren Shirazganj shohor রক্ষা বাঁধের উপর এক বস্তিতে। তার পলিথিনের ছাউনি দেয়া আশ্রয়টি দেখতে খাঁচার মতো। তার বয়স প্রায় 45 বছর, কিন্তু তাকে তার বয়সের চেয়েও বেশি বয়স্ক দেখায়। তার আশ্রয়ের সামনে আগুন জ্বালিয়ে তিনি তার সারাদিনের একমাত্র খাবার রান্নার চেষ্টা করছেন। আগুনে কিছু ঝরে ঝরা পাতা ও খড় দেওয়ার সময় তার দুর্বল হাত কেঁপে কেঁপে ওঠে। যমুনা নদী থেকে আসা শনশন শব্দের বাতাস আগুনকে অস্থির করে তোলে। কম্পমান অগ্নিশিখা মেহেরজানকে তার জীবনের উত্থান পতনের কথা মনে করিয়ে দেয়। নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং, আ ফ্যামিলি, কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল। দ্য এরোশন অফ দ্য যমুনা গ্রেডুয়ালি কজিমড অল হার ল্যান্ডেড প্রপার্টি। It finally claimed her only shelter during last monsoon. It took the river only a day to devour Meher house, trees, vegetable garden and the bamboo bush. She had a happy family once. Over the years, she lost her husband and her family to disease that cruel hunger and poverty brought to the family. Now she is the only one left to live on with the loss and the pain. The greedy Jamuna had shattered her dreams and happiness. কিছুদিন আগে মেহেরজানের সবই ছিল, একটি পরিবার, চাষের জমি এবং গবাদি পশু। যমুনার ভাঙ্গন ধীরে ধীরে তার সব জমি জমা গ্রাস করেছে। গত বছর যমুনা তার একমাত্র আশ্রয়ের দিকেও হাত বাড়িয়েছে। মেহেরের বাড়ি, গাছপালা, শাকসবজি, বাগান এবং বাঁশঝাড় গ্রাস করতে নদীর মাত্র একদিন সময় লেগেছিল। এক সময় তার একটি সুখী পরিবার ছিল। এ কয়েক বছর তিনি তার স্বামী ও পরিবারকে হারিয়েছেন, যার ক্ষুধা ও দারিদ্রের কারণে রোগে ভুগে মারা গেছে। এই ক্ষতি ও দুঃখ নিয়ে একমাত্র তিনি এখন বেঁচে আছেন। লোভী যমুনা তার স্বপ্ন ও সুখে চুরমার করে দিয়েছে। দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান। বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স, সাম অফ হোজ ব্যাঙ্কস ওভারফ্লো অর এরো ডিউরিং মনসুন। এরোশন ইজ আ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপুল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। During each monsoon, many more villages are threatened by the mighty rivers like Jamuna, the Padma and the Meghna. It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. In fact, river erosion is one of the main dangers caused by climate change. If we can't take prompt action to adapt
to climate change, there will be thousands of more meherjans in our towns and villages every year. মেহেরজানের মতো এমন হাজারো মানুষ আছে যারা একই নিয়তিকে ভাগ করে নেয়ার অপেক্ষায় আছে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, বর্ষাকালে যাদের কোনো কোনোটি দুকুল প্লাবিত করে বা ভাঙে, নদীর তীরে বাস করা মানুষদের জন্য ভাঙন একটি কঠিন বাস্তবতা। প্রতি বর্ষা মৌসুমে আরও অনেক গ্রাম যমুনা, পদ্মা ও মেঘনার মতো প্রমত্তা নদীর হুমকির মধ্যে থাকে। একটি সমীক্ষায় দেখা যায় যে প্রতি বছর নদী ভাঙনের কারণে বাংলাদেশে প্রায় 1,00,000 লোক গৃহহীন হয়ে পড়ে। প্রকৃতপক্ষে নদী ভাঙন হলো জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রধান দুর্যোগগুলির মধ্যে অন্যতম। আমরা যদি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে না পারি, তাহলে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে এরকম হাজারো মেহেরজানকে পাওয়া যাবে। Now look at number B. For each phrase below, choose the meaning that is closest to the meaning used in the text above. 1. In paragraph 3, mighty river means, the answer will be rivers that have huge volumes of water and very strong currents. Landed property, the answer will be property used only as an agricultural farm. 3. Whispering wind, the answer will be wind that blows with a hissing sound. Number 4. Dancing flame, the answer will be flames that are made unstable by the blast of air. Now look at number C. Ask and answer the following questions in pair. A. What does Meherjan use to make fire for cooking her meals? B. What property did Meherjan lose due to river erosion? 3. What do you know about Meherjan's family? D. In which season is river erosion most likely to occur? E. Why is the phrase greedy Jamuna used to describe the river? What greed do you notice in the description? Now, question D. Complete the summary of Meherjan's life with words or phrases from the box. Meherjan is a typical homeless woman who lives in a slum. She lost her shelter and properties due to the erosion of River Jamuna. She also lost her family. Her husband had died of disease caused by poverty and shortage of food. Now she is only a slum, have become slum dweller. Like Meherjan, there are many people who have become victims of river erosion. River erosion is still posing threats to the lives and properties of thousands of people. People living close to the rivers are the most likely victims of river erosion. Each year, about 1,00,000 people become homeless due to river erosion in Bangladesh. Meherjan's life is just one example of how climate change affects the lives of thousands of people. So, students, that's all for today's online class. Thank you.